90 দশকের পর থেকে, মানে শাবনূর আপুদের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুপারহিট সিনেমার নায়িকা কিন্তু অপু বিশ্বাস, সেটা অনেকেই মানতে নারাজ। তো চলেন দেখে আসি, সিনেবাংলা জগৎ নামের একটি গ্রুপে পোস্ট করেছে, 90-এর শাবনূর পপি পূর্ণিমাদের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি হিট এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সেরা 10টি সিনেমার তালিকা। 1 নম্বর হচ্ছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2 নম্বর হচ্ছে তুমি স্বপ্ন তুমি সাধনা, 3 নম্বর সন্তান আমার অহংকার, 4 নম্বর তুমি আমার মনের মানুষ, 5 নম্বর কোটি টাকার কাবিন, 6 নম্বর মনে প্রাণে আছো তুমি, 7 নম্বর তোমার জন্য মরতে পারি, 8 নম্বরে আছে সম্রাট, 9 নম্বর রাজনীতি এবং 10 নম্বরে আছে স্বামীর সংসার। তবে অনেক বুবলি ভক্তই সেটা মানতে নারাজ। একজন কমেন্ট করেছে, এতগুলো হিট ছবি কয়টাতে পুরস্কার পেয়েছে অপুদি? আমি অবশ্য ওনার ছবি দেখিনি, গান শুনেছি অনেক, আপনি অপুদির পুরস্কারের লিস্টটা দিয়েন পরবর্তী পোস্টে। সেই পোস্টে অনেক সুন্দর একটা কমেন্ট এসেছে, সেখানে তিনি লিখেছেন, পরিচালকরা পুরস্কার ধুয়ে পানি খেয়ে টাকার মালিক বড়লোক হয় নাই, ছবি করে ছবি দেখে ছবি বিক্রি করে তারপরে বড়লোক হয়েছে, তাই পুরস্কারের চেয়ে ছবি করাটা বেশি জরুরি। এক্স্যাক্টলি, খুব সুন্দর একটি কথা বলেছে। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, শিল্পীরা কি পুরস্কারের জন্য কাজ করে নাকি সিনেমার শেষে রেমুনেশন পায় সেটার জন্য কাজ করে? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যারা মনে করে পুরস্কারই সব কিছু, তাদের জন্য বলছি, পুরস্কার একটা অংশ এবং পুরস্কার হচ্ছে অনুপ্রেরণা, আর অপু বিশ্বাস যে পুরস্কার পায়নি তা কিন্তু না।